ওষুধ খাইয়ে সৌদি প্রবাসীর আপত্তিকর ছবি তোলেন রোমানা মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা খাবারের মাধ্যমে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে আপত্তিকর ছবি তোলার অভিযোগ করেছেন সৌদি প্রবাসী ব্যবসায়ী কামরুল হাসান বৃহস্পতিবার এগারো মার্চ এ অভিযোগ করেন তিনি বলেন আমার খালাতো ভাইয়ের মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় এরপর ফেসবুকে সম্পর্ক এরপর সে অসহায়ত্ব বোধ করেন আমার ছেলেকে লেখাপড়া করতে পারি না মিডিয়াতে কাজকর্ম হয় না সে আমাকে বলে আমাকে একটা উবার কিনে দাও আমি আস্তে আস্তে টাকা পরিশোধ করে দেব। আঠারো লাখ টাকা দিয়ে উবার কিনে দেই তিনি বলেন এরপর সে আমাকে বলে আমার ছেলে পড়ালেখা করে তার যাতায়াতের জন্য একটা মোটরসাইকেল দরকার সে টাকাটাও দেই এবং বলে আমাকে আস্তে আস্তে দেবে এরপর আমাকে দু একবার বিশ থেকে তিরিশ হাজার টাকা রিটার্ন করে আমার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করে কামরুল বলেন স্বর্ণা বলে লালমাটিয়ায় আমার এক আত্মীয়ের একটা ফ্ল্যাট আছে সে ছেড়ে দেবে এক কোটি নব্বই লাখ টাকা হলে নেওয়া যাবে এখান থেকে কিছু লাভ হবে বাকিটা এসে তুমি নিয়ে যাবা সে অনুযায়ী আমি তাকে টাকাটা দেই তিনি বলেন সৌদি আরব থেকে আমি এক সময় দেশে আসি সে আমাকে বাসা যেতে বলে আমি যাই এক পর্যায়ে সে আমাকে আটকে রাখে খাবারের মাধ্যমে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে ফেলে এরপর আমি সেন্সলেস হয়ে যাই পরে আমার ছবি তোলে এবং আমার স্ট্যাম্প নেয় এরপর সে আমাকে বিয়ে করতে বাধ্য করে বিয়ে না করলে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সম্মানহানির ভয়ে স্বর্ণাকে আমি বিয়ে করতে বাধ্য হই এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ বলেন সৌদি প্রবাসীর সাবেক স্বামীর মামলায় রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে পুলিশ জানিয়েছে দু সালে সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে স্বর্ণার পরিচয় হয় পরে ফেসবুকে হয় কথোপকথন দু সালের মার্চে বিয়ে করেন তারা বিয়ের পর কামরুল সৌদি আরবে চলে যান গাড়ি ব্যবসা ফ্ল্যাট কেনা সহ নানা অজুহাতে তার কাছ থেকে এক কোটি আটচল্লিশ লাখ ষাট হাজার টাকা হাতিয়ে নেয় স্বর্ণা সম্প্রতি ওই ব্যক্তি দেশে আসেন এবং স্বর্ণার বাসায় যান এ সময় স্বর্ণা জানিয়ে দেন তাকে অনেক আগেই তিনি তালাক দিয়েছেন এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয় কামরুলকে এ ঘটনায় বৃহস্পতিবার স্বর্ণের বিরুদ্ধে কামরুল মোহাম্মদপুর থানায় মামলা করেন সন্ধ্যায় লালমাটিয়ায় একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় প্রসঙ্গত বৃহস্পতিবার এগারো মার্চ বিকেলে সৌদি প্রবাসী ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেফতার করা হয় দু হাজার সালে স্বর্ণ অভিনীত একটি সিনেমা মুক্তি পায় এছাড়া তিনি নাটক করেন এবং একাধিক বিজ্ঞাপনে মডেলও হয়েছেন